ভূমিধসের রেশ কাটতে না কাটতেই ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়েতে আঘাত হেনেছে ভূমিকম্প। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার দেশটির মিন্দানাও দ্বীপে 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। এদিকে দেশটির দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকায় মঙ্গলবারের ভূমিধসের 60 ঘন্টা পর 3 বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 70 জন। কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও অনেককে জীবিত উদ্ধারের আশা করছেন উদ্ধারকারীরা। গত 6 ফেব্রুয়ারি মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরো প্রদেশে ভয়াবহ ভূমিধস ঘটে। এতে অন্তত 28 জন নিহত হন।